আসসালামু আলাইকুম ইএন সাইট শর্ট টাইটেল জেনারেশন। তো চাইট সেন্ড করে কাজটা সবাই কিভাবে করবেন, প্রথমত বইলে দিয়ে সব গুড সব কিছু গুড দিয়ে কোয়ালিফাই করে দিবেন, যে কটা আসে কোয়ালিফাই তো খালি গুড দিবেন। আর কাজ করার নিয়ম বেসিক্যালি হয়েছে আপনার এই জায়গাতে যে আওয়ার শর্ট টাইটেল লেখা, এটা নিচে যে একটা আর কি বোল্ড করে যে লেখাটা আছে যে আউটলুক, ধরেন এটা কি শর্ট টাইটেল নাকি শর্ট টাইটেল না। তো যদি এক শব্দ দুই শব্দ থাকে এখানে মধ্যে লেখাটা তাইলে হবে গুড, যেমন এই ক্রস ওয়ার্ড, ঠিক আছে। তো ক্রস ওয়ার্ড এটা আসলে এটা ব্যাড দি, যেমন এটা হবে গুড। দুই শব্দের থাকলে গুড, তিন শব্দ থাকলে ফেয়ার, চার শব্দ থাকলে ব্যাড দিবেন, চার শব্দের উপর আর কি, তিন শব্দের উপরে থাকলে আপনারা ওইটারে ব্যাড দিবেন। তো এটাও গুড দুই শব্দের, এই জায়গাতে ট্রান্সলেট হয়ে যেতে যায় অটোমেটিক। আচ্ছা এটা এভরিওয়ানস কুকিং, তো এটা হবে ব্যাড কারণ এটা চার শব্দের বেশি, চার শব্দের মতো আছে। তো এটা আমি ব্যাড দিব, সাবমিটিংয়ে আছে একটা, আচ্ছা গেছে। তো এটার ব্যাড, তারপরে সিডব্লিউ সিডিডব্লিউ এ নাকি, আচ্ছা এটার কী দেওয়া ডাইরেক্ট মাই, এটা একটু দেখে নেবেন যে সিডব্লিউডব্লিউ এর সাথে মিলে কিনা। হ্যাঁ আপনার কনজিউমার এটা গুড দিলাম, এক শব্দ থাকলে গুড দিয়ে দেবেন। সিটি ব্যাংক লগইন দেখেন, সেটাও গুড হবে। তো ভিডিও লম্বা করবো না, নিয়ম তো সোজা, কোয়ালিফাই করবেন গুড দিয়ে, আর দুই শব্দের হলে গুড দেবেন, এক শব্দ দুই শব্দ থাকলে গুড দেবেন, তিন শব্দ থাকলে ফেয়ার দিবেন, আর যদি চার শব্দ থাকে তাইলে ব্যাড দিবেন। সোজা বাংলা কথা, এটা শর্ট টাইটেল, তো শর্ট শর্ট যে লেখাটা দুই শব্দের ভিতর এটা গুড, তো এটা আমি ফেয়ার দিব। তো তারপর একটা বার্সেলস লগ ইন, এটা আমি গুড দিব। তো একদম ইজি, সবাই কাজটা করবেন, আর এই তো ভালো থাকবেন।